আফ্রিকার দেশ মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 2012 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। রবিবার কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতে 6.8 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, এরপর আরও বেশ কয়েকবার মৃদু কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে, অনেক ভবনের দেয়াল ফেটে গেছে, বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। ভয়াবহ এই কম্পনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পুরাতন মারাকেশ শহর। এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার অভিযান চলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ভয়াবহ এই ঘটনার পর মরক্কো সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। উদ্ধার তৎপরতা দ্রুত করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা, খাদ্য, সেবা, আশ্রয়, ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তুরস্কে 7.8 মাত্রার ভূমিকম্পে অন্তত 50,000 মানুষের মৃত্যু হয়, 3 লাখ মানুষ আহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।